হেই হোয়াটস গোয়িং অন। 2019 সালে ইনফিনিক্স একদম ধামাকা মাচিয়ে দিয়েছিল, আর সত্যি বলতে গিয়ে লো বাজেট প্রাইস সেগমেন্টে আসা রিয়েলমি বা রেডমির ফোনগুলোকে কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছিল। আর 2020 এর কিন্তু ব্যতিক্রম ঘটেনি। 2020 লো বাজেট প্রাইস সেগমেন্টে আসা ইনফিনিক্স S5 Pro, যেটা ছিল পপ আপ সেলফি ক্যামেরা ফোন, আর এই ফোনটাই 2020 সালে ইনফিনিক্সের বাজার জমিয়ে রাখে। আর এই বছরে অর্থাৎ 2020 ইনফিনিক্সের তরফ থেকে আরও দুটো ফোন আসতে চলেছে। হ্যাঁ, এখানে দুটো ফোন বললে তো ভুল হবে, কারণ ইনফিনিক্সের তরফ থেকে 2020 অর্থাৎ এই বছরই কিন্তু আরও কিছু ফোন আসতে পারে, যার সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো নিউজ পাওয়া যায়নি। এখন পর্যন্ত আপাতত ইনফিনিক্স Note 7 আর Note 7 Lite এই দুটো ফোনের ব্যাপারেই জানা গিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারেই কথা বলবো, এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশান থাকবে, তার সাথে এই ফোনটার প্রাইসিং কত হবে, তার সাথে এই ফোনটা ইন্ডিয়া বা বাংলাদেশে কবে লঞ্চ হবে, সব কিছু থাকবে এই ভিডিওতে। তার আগে আপনি যদি এই চ্যানেলের প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার ভিডিও প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনি কিন্তু প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন সব ফোনের আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিও শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। প্রথমে যদি এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলেন, তাহলে ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশ, তার সাথে ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা কিন্তু স্কোয়ার রাউন্ড শেপড হবে, ঠিক রেডমি K30 মতন, যার মেন সেন্সর থাকবে 48 মেগাপিক্সেলের। এবার যদি এই ফোনটার ফ্রন্ট সাইডের কথা বলি অর্থাৎ এই ফোনটার ডিসপ্লের কথা বলি, তাহলে এখানে কিন্তু পেয়ে যাবেন 6.95 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, যেখানে কিন্তু ছোট্ট একটা পাঞ্চ হোল পেয়ে যাবেন। হ্যাঁ, এখনকার ট্রেন্ড অনুযায়ী এই ফোনটাতেও কিন্তু পাঞ্চ হোল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর এই লাইট ভার্সনে থাকছে 6.6 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, বাকি এখানে কিন্তু পাঞ্চ হোল তো থাকছেই। এই ফোনটাতে যেটা আমার খারাপ লেগেছে সেটা হলো এই ফোনটাতে 720p ডিসপ্লে থাকছে, সেহেতু খুব একটা পিকচার কোয়ালিটি বেটার হবে না। তার সাথে এখানে কিন্তু PPI কিন্তু খুবই কম, এখানে 258 সামথিং এরকম PPI দেখেছি আমি যতদূর। তো মোটামুটি পিকচার কোয়ালিটি কিন্তু খুব একটাও বেটার পাবেন না এই ফোনটার সাথে, কিন্তু বাজেটের দিকে দেখলে কিন্তু একদম পারফেক্ট এই ফোনটা। এবার যদি এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা বলি, তাহলে এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন এই ফোনটাতে, কারণ এটাই কিন্তু 2020 ট্রেন্ড, সো অবশ্যই খুব ভালো জিনিস। এবার যদি এই ফোনটার অর্থাৎ ইনফিনিক্স Note 7 এই ফোনটার পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর, যেটা কিন্তু গেমিংয়ে বেশ ভালোই পারফরমেন্স করতে পারবে। আর হ্যাঁ, পাবজি লাভারদের বলি, তোমরা কিন্তু এই ফোনটাতে পাবজি আল্ট্রা সেটিংসেও খেলতে পারবে। সো বস, তুমি যদি একজন গেমার হয়ে থাকো বা গেম খেলতে প্রচুর প্রচুর পছন্দ করো, তাহলে এই ফোনটা কিন্তু নিতে পারবো। আর যদি এই ফোনটা লাইট ভার্সন অর্থাৎ Note 7 Lite-এর কথা বলি, তাহলে সেখানে কিন্তু মিডিয়াটেক হিলিও P22 এই প্রসেসরটা পেয়ে যাবেন। আর এতে পাবজি খুব একটা ভালো চলবে না ঠিকই, বাট ফ্রি ফায়ার আপনি এতে খেলতে পারেন। আপনি যদি শখের সাথে বা মাঝে মধ্যে একবার একবার গেম খেলেন, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে। আর এই ফোনটা আসবে 3টে ভেরিয়েন্ট, এর যদি বেস্ট ভেরিয়েন্টের কথা বলেন সেটা আসবে 4GB র্যাম সাথে 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে, তার সাথে নেক্সট ভেরিয়েন্টের যদি কথা বলি সেখানে পেয়ে যাবেন 4GB র্যাম সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। আর যদি এর হায়ার ভেরিয়েন্টের কথা বলি সেটা আসবে 6GB র্যাম সাথে 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে। আর এর র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু একদম কনফার্ম নয়, কারণ এর র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু বিভিন্ন সোর্সে বিভিন্ন রকম বলা হয়েছে। এবার যদি ফোনটার ক্যামেরা সেটআপের কথা বলেন, তাহলে এখানে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 4টে ক্যামেরার কম্বিনেশন কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন, যার মেন সেন্সার থাকছে 48 মেগাপিক্সেলের, তার সাথে ম্যাক্রো লেন্স থাকছে 2 মেগাপিক্সেলের, ডেপথ সেন্সিং সেন্সার 2 মেগাপিক্সেলের, সাথে লো লাইট সেন্সার 2 মেগাপিক্সেলের। 4টে ক্যামেরা কম্বিনেশন অর্থাৎ যে কোনো সিচুয়েশনে গ্রেট কোয়ালিটির ইমেজ আপনি খুব সহজেই ক্লিক করতে পারবেন। আর ফ্রন্ট সাইডে থাকবে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, যেটা কিন্তু ছোট্ট একটা পাঞ্চলের মধ্যে আসছে। আর হ্যাঁ, দুটো ফোনেই অর্থাৎ লাইট ভার্সন বা এই Note 7 এই দুটো ফোনেই কিন্তু একই ক্যামেরা সেটআপ থাকবে। এবার যদি এই ফোনটার ব্যাটারি সেটআপের কথা বলেন, তাহলে এখানে পেয়ে যাবেন 5000 mAh একটা বিগ ব্যাটারি, যেটা কিন্তু আসবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে, তার সাথে লাইট ভার্সনে কিন্তু কোনো রকম কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে না। আর এই ফোনটাতে থাকা 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে আপনি কিন্তু 45 মিনিটে এই ফোনটাকে 80% চার্জ করে নিতে পারবেন, যেটা কিন্তু অবভিয়াসলি ফুল ডে ইউজের জন্য এনাফ। তার সাথে বাকি জিনিসগুলো যেমন টাইপ সি পোর্ট, 3.5mm জ্যাক, সব কিছু কিন্তু এই ফোন
ফোনটাতে পেয়ে যাবেন। তো ওভারঅল বেশ ভালোই ফোনটা, কিন্তু এখন কথা আছে ভাই প্রাইস কত হবে এই ফোনটার। হ্যাঁ, যদি এই ফোনটার প্রাইসিং এর কথা বলেন তাহলে এর বেস ভেরিয়েন্ট 9000 টাকা থেকে আসতে পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন, জাস্ট 9000 টাকায় এত ভালো স্পেসিফিকেশনের সাথে এই ফোনটা পেয়ে যাচ্ছেন। আর বাংলাদেশে কিন্তু এই ফোনটার বেস ভেরিয়েন্ট 12000 টাকায় পেয়ে যেতে পারেন। আর যদি এই ফোনটার লঞ্চ ডেটের কথা বলেন তাহলে এই ফোনটা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে, যদি লকডাউন না থাকে তবে। আর বাংলাদেশে এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করার 1 থেকে 2 মাসের মধ্যেই মেবি পেয়ে যাবেন। এই ফোনটার কনফার্ম লঞ্চ ডেট বা এই ফোনটা সম্বন্ধে আরও নেক্সট কোনো আপডেট আসলে আপনি কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন কিন্তু প্রেস করে নেবেন। তাহলে কি হবে, এই ফোনটা সম্বন্ধে নেক্সট কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপনার ফোনের নোটিফিকেশন চলে যাবে। তাছাড়াও অন্যান্য সব নতুন আপকামিং ফোনের নিউজ কিন্তু সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আর অবশ্যই কমেন্ট করে এটাও জানাও যে এই প্রাইসিং এর মধ্যে বা এই বাজেটের মধ্যে এই ফোনটা কি নেওয়া ঠিক হবে। ভিডিও শেষে ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাও। তার সাথে অবশ্যই ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।